রজতনগর নামের একটি গ্রামে সুস্মিতা নিজের স্বামী, শাশুড়ি আর তার মেয়ে, যার নাম ছিল কাজল, তাদের সঙ্গে একসাথে বাস করত। তার পরিবারের সবার খাবার খুব বেশি শখ ছিল, সেই জন্য সুস্মিতা প্রতিদিন আলাদা আলাদা খাবার তৈরি করত। যার প্রশংসা যেই খেত সেই করত, এমনকি গোটা গ্রাম সুস্মিতা তৈরি খাবারের গন্ধ শুঁকতে আসত। আজ কি তৈরি করেছো খাওয়ার জন্য? খাবারের সুগন্ধ গ্রামের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তৈরি তো অনেক কিছুই করেছি, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি এক্ষুনি। কাজল, তুমিও তাড়াতাড়ি এসো খেতে। ঠিক আছে মা। তোমার হাতে তো জাদু আছে বৌমা, জানি না কি এমন দাও খাবারে যে রোজ এত খাবার সুস্বাদু হয়ে যায়। সত্যি সুস্মিতা, তোমার হাতের তৈরি খাবার যদি কেউ খেয়ে নেয় তাহলে সে আর অন্য কিছুই খেতে চাইবে না। আমার মা সব থেকে বেস্ট মা, মায়ের মতো খাবার আর কেউ তৈরি করতে পারে না। আরে ব্যাস ব্যাস, এবার আমার প্রশংসাই করতে থাকবে নাকি খাবারটাও খাবে? আরে সুস্মিতা, কাল আমার কিছু বন্ধু আর বস আসছে খাওয়ার জন্য। অফিসে খুব জেদ করেছিল যে কখনো বৌদির হাতের তৈরি খাবার খাওয়াও, তাই আমি ওদের মানা করতে পারলাম না। আর আমার বস যদি খুশি হয়ে যায় তাহলে আমার প্রমোশনটাও হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, কাল আমি এমন খাবার তৈরি করব যে তোমার বস তোমার ডাবল প্রমোশন করে দেবে। সুস্মিতা সকাল সকাল স্নান করে তৈরি হয়ে বাড়ি থেকে বাইরে কোথাও বেরোচ্ছিল, সেই সময় কাজলের হঠাৎ চোখ খুলে যায়। আরও নিজের মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কোথায় যাচ্ছ গো? চমৎকারী মশলা আনতে। চমৎকারী মশলা, সেটা আবার কি? এখন তুমি অনেক ছোট, যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকেও এই রহস্যটা বলবো। আমিও কি তোমার সাথে যেতে পারি মা? না বাবা, এখন তুমি শুয়ে পড়ো, সঠিক সময় আসার পর তোমায় সব বলে দেব। ঠিক আছে মা। সুস্মিতার স্বামীর বন্ধু আর বস তার বাড়িতে চলে আসে। বাড়ির বাইর থেকেই তারা সুস্মিতার হাতের তৈরি খাবারের সুগন্ধ পেয়ে যায়। বাহ রাকেশ, তোমার পুরো বাড়িটা মুখরোচক খাবারের সুগন্ধে ভরে উঠেছে। হ্যাঁ, আমাদের তো এই গন্ধ পেয়ে আরো বেশি খিদে বেড়ে গেছে। সবাই হাসতে শুরু করে দেয়। আরে আপনারা শুধু গন্ধ শুকে নিজেদের পেট ভরবেন নাকি? খাবার তৈরি হয়ে গেছে, আসুন বসে পড়ুন। সুস্মিতা সবার সামনে রকমারি খাবারের প্লেট রেখে দেয়, যে কারণে সমস্ত লোকেদের মুখে হাসি ফুটে ওঠে। সুস্মিতা সকলকে ভালো করে খাবার পরিবেশন করে আর সকলেই খুব আনন্দের সাথে খাবার খেতে শুরু করে। রাকেশ, তোমার ভাগ্যটা সত্যিই খুব ভালো যে এইরকম একটা স্ত্রীকে পেয়ে গেছো যার হাতে জাদু আছে। আমি তোমার থেকে আর তোমার পরিবারের থেকে খুব খুশি হয়েছি। সবাই খাবার খেয়ে সুস্মিতার খুব প্রশংসা করে, তারপর ওখান থেকে চলে যায়। রাকেশ তাদের সবাইকে বাইরে ছেড়ে দিয়ে লাফাতে লাফাতে ভেতরে আসে। তুমি জানো সুস্মিতা, আজ তোমার জন্য আমার প্রমোশন হয়ে গেছে, বস তোমার হাতের খাবার খেয়ে খুব বেশি খুশি হয়েছে। আমার মার কোনো জবাব নেই। সবাই আনন্দে নাচতে শুরু করে দেয়। কাজলও এখন অনেক বড় হয়ে গেছে আর ও এখন মায়ের কাছে রান্না করতে শিখছিল। কাজল চলো রান্না করতে আমায় একটু সাহায্য করো। মা আজকে নয়, কালকে, আজ আমাকে বান্ধবীর বাড়িতে যেতে হবে। আরে এখন তুমি বড় হয়ে গেছো, এখনই রান্না করা শিখে নাও, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তুমি তো আছো মা, তোমার থেকে তো যখন খুশি শিখে নেব। চলো আমি এবার চলি তাহলে, আমার অনেক দেরি হয়ে গেছে। এই মেয়েটাও না, কি যে করি এই মেয়েটার। সময় কাটতে লাগলো আর কাজল প্রত্যেকবারে কিছু না কিছু অজুহাত দেখিয়ে দিত যাতে ও রান্নাঘর থেকে পালাতে পারে, কিন্তু সময় সবসময় একরকম থাকে না। একদিন খুব বেশি জ্বরের কারণে সুস্মিতার মৃত্যু হয়ে যায় আর কাজল একদম একলা হয়ে যায়। কিছুদিন পরে কাজলের বাবা কাজলের বিয়ে দিয়ে দেন আর নিজে তীর্থযাত্রা করতে চলে যান। চলে এসো, খাবার তৈরি হয়ে গেছে মা, আসুন আপনিও খাবার খেয়ে নিন। সবাই খাবার খেতে বসে পড়ে, কাজল সবাইকে খাবার পরিবেশন করে। কাজল, আর কিছু তৈরি করনি খাওয়ার জন্য? কি হয়েছে গো, রান্না ভালো হয়নি নাকি? এরকম কিছুই নয়, খাবারে কোনো স্বাদই পাচ্ছি না। বৌমা, আমরা তো শুনেছিলাম তোমার মায়ের হাতে জাদু ছিল, তাহলে তুমি কি কিছুই শেখনি তার কাছ থেকে যে কিভাবে শ্বশুর বাড়ির সকলের খেয়াল রাখতে হয়?
আমি অন্য কিছু তৈরি করে আনছি মা। তার কোনো দরকার নেই, আমাদের তো খিদেটাই মরে গেছে। সবাই খাবার না খেয়ে চলে যায় ওখান থেকে, আর সেই জন্য কাজলের খুব দুঃখ হয়। বারবার শুধু তার মায়ের কথা মনে পড়ছিল, যখন সে ওকে রান্না শেখার জন্য অনেক করে বলতেন। কাজল রোজ চেষ্টা করত, কিন্তু তার শ্বশুরবাড়ির সকলকে আর তার স্বামীকে খুশি করতে পারল না। আজ অফিসে পঙ্কজের প্রমোশন হয়ে গেল, কারণ তার স্ত্রী তার বসকে রকমারি মুখরোচক খাবার তৈরি করে খুশি করে দিয়েছিল। অন্যদের দেখে কিছু শেখার চেষ্টা করো, আজ এই প্রমোশনটা আমার ছেলেরও হতে পারত, কিন্তু তোমার জন্য এই সুযোগটাও হারাতে হলো। কাজল চেষ্টা করে করে হার মেনে গেছিল। একদিন সে রাত্রে চোখের জল ফেলছিল, তখনই তার মায়ের আত্মা তার সামনে চলে এলো। কাজল, আর কেঁদো না সোনা, আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার কথায় গুরুত্বই দিইনি। কোনো ব্যাপার না কাজল, তোমার এই অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না, সেই জন্য আমি তোমায় সেই চমৎকারী মশলার রহস্য বলতে এলাম। হ্যাঁ মা, প্লিজ আমায় বলো, তুমি এই চমৎকারী মশলাটা কোথা থেকে আনতে? কাজল, আমাদের বাড়ির পেছনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে। তুমি মা অন্নপূর্ণা দেবীর কাছে গিয়ে প্রার্থনা করবে, তখন সে তোমায় ওই চমৎকারী মশলা নিশ্চয়ই দিয়ে দেবে। আমার মা আমাকে এই রহস্যটা বলেছিলেন, আর আমি তোমায় সঁপে দিচ্ছি। সদা সুখী থেকো সোনা। কাজল নিজের মায়ের কথা মতো সে জঙ্গলে যায় আর অন্নপূর্ণা দেবীর কাছে প্রার্থনা করতে শুরু করে। তখন অন্নপূর্ণা দেবী তাকে দর্শন দেয় আর একটা চমৎকারী মশলা তাকে দিয়ে দেয়। কাজল দেবীকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে এসে সেই মশলাটা দিয়ে রান্না করতে শুরু করে। কাজল, আজকের খাবারটা তো খুব মুখরোচক হয়েছে, আমি নিজেকে সামলাতেই পারছি না। হ্যাঁ বৌমা, আজ তো তুমি অসাধারণ রান্না করেছ, তুমি তো আমার মন জয় করেছ। আপনি বলেছিলেন না যে আমি মায়ের কাছ থেকে কিছু শিখতে পারিনি? দেখুন, এটা আমার মাই যে আমাকে শিখিয়েছে। কাজলের নামও তার মায়ের মতো দূর দূর পর্যন্ত ছড়িয়ে গেল। সবাই কাজলের তৈরি খাবার খেয়ে মুগ্ধ হয়ে যায়। শুধু তাই নয়, কাজলের স্বামীর কাজলের হাতের রান্নার জন্য প্রমোশনও হয়ে গেল। নীতি কথা, আপনার মা যতক্ষণ আপনার সাথে রয়েছে তার একটু সম্মান করুন। মায়ের মতো ভালোবাসতে আর কেউ পারে না, আর না তার হাতের তৈরি রান্নার স্বাদ কোথাও খুঁজে পাওয়া যায়। আমাদের সব মায়েদের হাতে জাদু রয়েছে।